দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময় পরবর্তী অংশে পর্যটন শহর কক্সবাজারে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা প্যারাসেলিং এর খবর যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে হাওয়ায় ভেসে রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই ভিড় করছেন পর্যটকরা সেখানে মেরিন ড্রাইভের পাশে দড়িয়া নগর সৈকতে তাই ভিড় জমেছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের আন্তর্জাতিক বিমানবন্দরে এদিকে বাংলাদেশের আমদানি করা 3 কোটি ডোজ টিকার প্রথম চালান আসছে আগামী 25শে জানুয়ারি রাজধানীর 4টি হাসপাতালে এই মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ শুরুতে বেসরকারি প্রতিষ্ঠান টিকা দেওয়ার অনুমতি পাচ্ছে না টিকাদান কর্মসূচি ভার্চুয়াল প্ল্যাটফর্ম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক ঠিক যেমনটি বলছিলাম যে অবশেষে দেশে পৌঁছাচ্ছে ভারতের সরকারের উপহার দেয়া করোনার ভ্যাকসিন এই বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসান পারভেজ তার সঙ্গে কথা বলছি পারভেজ আপনার কাছে জানতে চাই টিকার রক্ষণাবেক্ষণ এবং কবে থেকে দেওয়া শুরু হবে এবং এয়ারপোর্ট থেকে এই টিকার গন্তব্য কোথায় কিভাবে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে কি জানতে পেরেছেন আপনি সর্বশেষ তন্ময় ঠিক 11:20 এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে টিকা পৌঁছেছে এখন যে বিষয়টি আসলে হচ্ছে তা হলো যে টিকা বিমান থেকে বিশেষ যে গাড়ি সেই গাড়িতে নেওয়া হচ্ছে অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংগ্রহ করতে হয় সেই তাপমাত্রায় মূলত সংরক্ষণ করা হবে যে কারণে এখন সেই কাজটি হচ্ছে আমরা নিশ্চয়ই আপনাকে একটু দেখাতে পারবো যদিও আমরা বিমানবন্দরের বাইরে আছি সেই ছবি হয়তো খুব স্পষ্ট দেখাতে পারবো না তন্ময় তবে অল্প একটু ছবি আপনাকে দেখাতে পারবো আপনি নিশ্চয়ই জানেন যে ভারত সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়েছে সেখানে আমরা 3 কোটি টিকার ডোজের নেওয়ার জন্য একটা চুক্তি করেছি তবে ভারত সরকার বাংলাদেশ জনগণের জন্য 20 লাখ টিকা উপহার হিসেবে দিচ্ছে যেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সেই টিকাটি এসে দেশে পৌঁছেছে এখন পর্যন্ত এটি হচ্ছে সবচেয়ে বড় খবর আসলে আমরা অপেক্ষা করছিলাম কবে টিকে আসবে কবে টিকা আসবে সব সেই টিকাটি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে নিশ্চয়ই তন্ময় হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন যে যে বিমানটিতে করে টিকা নিয়ে আসা হয়েছে সেই বিমানটি হয়তো দেখতে পাচ্ছেন তবে ঘন কুয়াশার কারণে কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে না একই সঙ্গে আমরা বিমানবন্দর যেহেতু গেটে বাইরে আছি খুব একটা স্পষ্ট না দেখা গেল হয়তো বা একটু বোঝা যাচ্ছে যে টিকা যে বহনকারী যে বিমান এয়ার ইন্ডিয়ার সেই বিমানটি দেখা যাচ্ছে এবং একই সঙ্গে টিকা নেওয়ার জন্য 2টি গাড়ি অর্থাৎ 2টি কার্গো ট্রাক নেওয়া হয়েছে এবং ভিতরে 2টি কার্গো ট্রাক আছে সেখানে টিকা নেওয়া হবে তন্ময় যে প্রশ্নটি আপনি করেছিলেন আমাকে যে টিকা আসলে কোথায় নিয়ে যাওয়া হবে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে অর্থাৎ এই টিকাটি গ্রহণ করছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা তার ভিতরে ঢুকেছেন তারা ঢোকার আগে আমাদেরকে জানিয়েছেন যে টিকা নিয়ে যাওয়া হবে সরাসরি তেজগাঁওয়ে যে ঢাকা জেলা ইপিআই ভবন আছে বা ইপিআই সেন্টার আছে সেই সেখানে নিয়ে যাওয়া হবে সেখানেই সংরক্ষণ করা হবে এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন এবং এই তথ্যটি আমাদের কাছে আছে তবে অপশন হিসেবে বা বিকল্প হিসেবে আরেকটি জায়গা আছে সেটি হচ্ছে মহাখালীতে যে ইপিআই ভবন আছে সেই ইপিআই নিজস্ব ভবনে টিকা সংরক্ষণ করার ব্যবস্থা আছে যদি বিকল্প চিন্তা করা হয় তবে সেখানেও নিয়ে যাওয়া হতে পারে তবে এখন পর্যন্ত আমাদের যে তথ্য তা হলো যে তেজগাঁওয়ে ইপিআই সেন্টারেই নিয়ে যাওয়া হবে একই সঙ্গে আপনাকে তন্ময় যে কথা বলি শেষ করতে চাই যে 20 লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার দিচ্ছে সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গাড়ি দুটি বের হয়ে যাবে এবং সরাসরি চলে যাবে একই সঙ্গে ঠিক দুপুরে পদ্মায় রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে সেখানে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে তো এই ছিল সর্বশেষ তন্ময় হাসান প্রফেসর আপনাকে ধন্যবাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ খবর জানাবার জন্য এবারে পরবর্তী সংবাদে আছে শুরু হলো বাইডেন অধ্যায় পরিবর্তন সূচিত হলো যুক্তরাষ্ট্রে
ক্ষমতায় এসেই সাবেক রাষ্ট্রপতির সিদ্ধান্ত বদলাতে এক গুচ্ছ নির্বাহী আদেশের কথা জানালেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে শুরু হলো স্বদেশকে বিশ্ব নেতৃত্বের আসনে নেয়ার লক্ষ্যে তার পথ চলা। নিবিড়ামিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হারানো গৌরবকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময়ও করলেন সকল অভদ্র যুদ্ধ অবসানের অঙ্গীকার, আর হোয়াইট হাউসে ঢুকেই বুঝিয়ে দিলেন ট্রাম্পের নীতি পাল্টে দিতে বিন্দুমাত্র বিলম্বেও রাজি নন তিনি। নির্বাহী আদেশ স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলে দিয়েছেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণের দুই সপ্তাহের মধ্যে 8টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প, 9টিতে সই করেছিলেন বারাক ওবামা। আর ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাইডেন প্রথম দিনেই সই করেন 15টি নির্বাহী আদেশ ও 2টি দাপ্তরিক নথিতে। যুক্তরাষ্ট্র জুড়ে মাস্ক বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন, শুরু করেছেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার কাজ। এছাড়াও নির্বাহী আদেশগুলোতে ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল সহ মুসলিম দেশ থেকে ভ্রমণের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের যে প্রক্রিয়া শুরু করেছিলেন ট্রাম্প, তা থামাতেও পদক্ষেপের কথা জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনকে লেখা ট্রাম্পের চিঠিটি উদার ভাষায় ছিল বলে তথ্য দিয়েছে সিএনএন। তবে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা না বলে মুখ খুলবেন না বলেই জানিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রপতি। নিবিরামিন, নিউজ 24। এদিকে রাজধানীর মিরপুরের পল্লবীত অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে ফুটপাতের উপর থাকা একটি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলে স্থানীয়রা প্রতিরোধ করে তোলে। উচ্ছেদকারী দলকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, পিছু হটে সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বেলা 11টার দিকে মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে পুনরায় শুরু হয় উচ্ছেদ অভিযান। শেষ পর্যন্ত বা খবর পর্যন্ত এখন উচ্ছেদ অভিযান চলছে। দর্শক, মিরপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। ঠিক যেমনটি বলছিলাম, ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব তালুকদার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিপ্লব, উচ্ছেদ নিয়ে মিরপুরের সর্বশেষ কি অবস্থা রয়েছে? আমরা জানতে পেরেছি যে একটা সময় উচ্ছেদ বন্ধ ছিল, পরে মেয়রের উপস্থিতিতে আবারও শুরু হয়েছে সেই উচ্ছেদ অভিযান। সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জি, আপনি যেটি বলছিলেন যে আসলে মিরপুরের যেই এভিনিউ 4 থেকে যেই রাস্তার দুই পাশে যে অবৈধ দোকান নির্মাণ করা হয়েছে, এই অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছিল বাধার মুখে পড়েছিল, যেটি আপনি বলছিলেন। এর পরবর্তীতে কিন্তু বেলা 11টা থেকে কিন্তু সিটি কর্পোরেশনের 4টি বুলডোজার এই এভিনিউ 4-এর এই চারপাশে রাস্তার দুই পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, একে একে করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং যে রাস্তাটি সিটি কর্পোরেশনের মেয়র বলছে প্রায় 60 ফিট একটি রাস্তা, যে রাস্তাটিকে মিরপুর থেকে শুরু করে মিরপুর কালশির দিকে যেতে এই রাস্তাটি কিন্তু একটি বড় পরিসরের রাস্তা করার জন্য একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনে, যেটি দীর্ঘদিন ধরে তারা এই পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে। এবং এটি নিয়ে কিন্তু আপনি দেখছেন যে প্রশাসনের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন কিন্তু এরই মধ্যে তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এখানকার যারা স্থানীয় যারা দোকান মালিক রয়েছে তাদের বেশ কিছু অভিযোগ তারা করছেন। তারা বলছেন যে তাদের এখানে উচ্ছেদ করার বিষয় তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে অন্যত্র তাদের পুনর্বাসন করা হবে, তার তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যেখানে পুনর্বাসন করা হবে সেখানে সেই জায়গাতে তাদেরকে এখনও নিতে পারেনি, এটি নিয়ে তাদের মধ্যে কিছু খুব কাজ করছে একটু বলছিলেন এখানকার একজন দোকানদার। একটু বলবেন আপনার অভিযোগটি। আমরা 1984 সালে ঢাকা সিটি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে এ মার্কেটটি স্থাপিত হওয়ার জন্য নতুন সিটি কর্পোরেশন মার্কেটে টাকা জমা দিয়েছি। এ পর্যন্ত 4 বার টাকা জমা দেওয়ার পরেও আমাদেরকে মার্কেট স্থানান্তর করা হয় নাই। স্থানান্তর বাদ দিয়ে হঠাৎ করে আমাদের হালাল বৈধ যে রিজিকের রাস্তা ছিল সেটা বন্ধ করে দিয়েছে উইথাউট কোনো নোটিশে। মেয়র সাহেব উপস্থিত নেই এখানে। আমাদের যদি মার্কেটে দিয়ে দিত আমাদের কোনো আপত্তি থাকতো না। রাস্তা আমরাও চাই, রাস্তায় আমরাও চলাচল করি, কিন্তু আমরা সালামির যে টাকাগুলো সিটি কর্পোরেশনে জমা দিয়েছি সেগুলোর তো কোনো হদিশ আমরা দিলাম না। দাদা
মারা গেল টাকা জমা দিয়ে, বাবা এখন থাকবে কিনা জানি না, আমরা আমাদের নিজস্ব মার্কেটে কখন যেতে পারবো সেটা আমরা এখনো বলতে পারতেছি জি। ধন্যবাদ। তন্ময় শুনলেন যে এখানকার যারা অবৈধ স্থাপনা যারা করেছে, যারা দোকান দীর্ঘদিন ধরে দোকান করছে, বিশেষ করে এখানে যেই আপনি জানেন যে মিরপুরে যেই বিহারি ক্যাম্প রয়েছে, সেই বিহারি ক্যাম্পের একটি বড় যারা সদস্য রয়েছে, যারা এখানে তাদের জীবন জীবিকা নির্ভর কাজটি তারা এই জায়গা থেকে তারা করতো, কিন্তু তাদের এই দোকানগুলো ভেঙে দেওয়ার কারণে তাদের যে অসুবিধা হবে এরকম বক্তব্য তারা যদিও দিচ্ছে, কিন্তু মেয়রের পক্ষ থেকে একটি বক্তব্যই কিন্তু বারবার বলা হচ্ছে যে কোনো মূল্যে রাজধানীর যত অবৈধভাবে দখল করে রাখা হয়েছে যেসব রাস্তা, সব রাস্তায় তারা উচ্ছেদ করবে, রাস্তা থেকে উচ্ছেদ করে রাস্তা সম্প্রসারণ করা হবে, এবং সেই ধারাবাহিকতা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। এবং আপনি দেখছেন তন্ময় যে এখানে যে রাস্তার দুই পাশে যেই ছোটো ছোটো যেই বিভিন্ন দোকানগুলো ছিল, এবং বিশেষ করে আপনি জানেন যে এখানে একটি শাড়ি পল্লী ছিল, অর্থাৎ এখানে যে বিহারিরা তারা বিভিন্ন পুঁতি জরির কাজ করতো, বিভিন্ন শাড়িতে তারা জিনিসগুলো তারা তৈরি করতো, এবং একই সাথে কিন্তু তারা একটি বলছে যে তাদের আশেপাশে তাদেরকে পুনর্বাসন করার কথা বলে কিন্তু সিটি কর্পোরেশন থেকে বারবার বলা হলো, তাদের পুনর্বাসন করা হয়নি, তাদের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে এমন বক্তব্য কিন্তু তারা দিচ্ছে। এবং একই সাথে আপনি দেখছেন যে এখানে কিন্তু দর্শক মিরপুরের উচ্ছেদ অভিযানের সম্পর্কে সর্বশেষ খবর খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব তালুকদার। যাচ্ছি পরবর্তী সংবাদে। চারদলীয় জোট সরকারের ক্ষমতাধর ব্যক্তি বিএনপির নেতা হারিস চৌধুরীকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে সিআইডি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, কিবরিয়া হত্যা মামলা সহ 10 ট্রাক অস্ত্র মামলার দণ্ডিত এই নেতা বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে জানায় সংস্থাটি। তবে তিনি ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করতে পারেনি তারা। মারফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। 2001 থেকে 2006 পর্যন্ত চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী। দাপুটে এই কর্মকর্তার ক্ষমতার মূল উৎস ছিল হাওয়া ভবন। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন সরকার গঠনের পর থেকে হারিস চৌধুরী হাওয়ায় মিলিয়ে যান। তার কোনো সন্ধান পায়নি 111 সরকার। সে সময় থেকেই 21 আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রাম ও বগুড়ায় অস্ত্র গোলাবারুদ উদ্ধার, এসএএমএস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার সহ বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হারিস চৌধুরীকে খুঁজতে থাকে গোয়েন্দা সংস্থা, কিন্তু তার সন্ধান আর মেলেনি। তবে বিভিন্ন সময়ে আলোচনায় আসে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের নাম। আসলে কোথায় সেই হারিস চৌধুরী? হারিস চৌধুরীর নিয়মিত খোঁজ খবর রাখছেন পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তারা বলছেন বহাল তবিয়তে সবার চোখকে ফাঁকি দিয়ে দেশের বাইরে জায়গা বদল করে করে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির নেতা হারিস চৌধুরী। আসামি জীবিত আছেন, বাইরে থেকে পলাতক আসামিকে, সাজাপ্রাপ্ত আসামিকে ব্যাক করে নিয়ে আসার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু করেছি। আমাদের কাছে কন্টিনিউয়াস এই ইয়েগুলো আমাদের আপডেট থাকে। এর আগেও 2015 সালে তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়, কিন্তু সে চেষ্টা কাজে আসেনি। মারুফা রহমান, News24, ঢাকা। দর্শক সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতি। আর সংবাদে ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর অকবর, আপনারা দেখছেন News24 সংবাদ। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, দুটি প্রশ্ন করতে চাই একই সঙ্গে। সিটি নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন, আর যেহেতু প্রচার প্রচারণা চলছে, স্বাস্থ্যবিধির ব্যাপারটি কতটা মানা হচ্ছে কি দেখছেন আপনি? ধন্যবাদ তন্ময়, প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাকে। আমরা সারাদিন সকাল থেকে ঘুরে দেখেছি, তবে আজকে হচ্ছে নির্বাচনের 13 দিন। 13 দিনের মাথায় যেটা দেখলাম, সাধারণ মানুষের মধ্যে আসলে উৎকণ্ঠা কাজ করছে, আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছেন। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে সুষ্ঠু নির্বাচন হলে হয়তো তারা কেন্দ্রমুখী হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে। তবে এরই মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন, গতকালকে কাজীর দিউরি এলাকায় আওয়ামী লীগ
বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে উভয় পক্ষের, এবং এই ঘটনায় কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 59 জনের বিরুদ্ধে তারা দুই থানায়, বাকলিয়া এবং কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এবং এই এই ঘটনা নিয়ে আসলে বন্দনগরী চট্টগ্রামে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। মানুষ নির্বাচন ঘিরে যে স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণার কথা ছিল, গণসংযোগে আমরা দেখেছি কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যার কারণে করোনা সংক্রমণ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে বন্দনগরী চট্টগ্রামে। মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না, আবাদে ঘোরাফেরা করছে। জনবহুল এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখেছি মানুষ এই মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব তো মানছি না, এবং দলবদ্ধভাবে গণসংযোগগুলোতে মানুষের বহরও কিন্তু আমরা দেখেছি, যার কারণে চট্টগ্রামে করোনা। ফাতেমা জান্নাত মুমু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে ফায়দা ভিত্তিক রাজনীতিকেই অন্যতম বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাবকেও দায়ী করছেন তারা। মূলত এই দুই কারণে নির্বাচনে এখনও সহিংসতা হচ্ছে বলে মত তাদের। এক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন দলীয় না নির্দলীয় হওয়া উচিত তা নিয়ে দ্বিমত আছে পর্যবেক্ষকদের। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই পাঁচ ধাপে বিভক্ত দেশের স্থানীয় সরকার ব্যবস্থা। আগে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আইন পরিবর্তনের মাধ্যমে এখন এসব নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। চলমান পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষাপট বলছে ভোটে মানুষের লাইন বড় হলেও সহিংসতা উল্লেখ করার মতো। নির্বাচনের আগে পরে ঘটছে প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত, বিজয়ী প্রার্থী হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। দল মনোনীত প্রার্থীর বাইরে স্থানীয় এসব নির্বাচনে ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থী। একটা বড় কারণ হলো দলভিত্তিক নির্বাচন, আরেকটা হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি, যে আপনি যদি দলীয় কোনো পদ পদবি পান কিংবা কোনো এরকম নির্বাচিত পদ পদবি পান তাহলে কিন্তু আপনার সাক্ষণ মাপ, তো এই জন্যই তারা মরিয়া। আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে, যেহেতু আমাদের কালচারটা সহিংস, নির্দলীয় হলেও সহিংসতা বন্ধ হবে না আর দলীয় হলেও সহিংসতাটা বন্ধ হবে না। প্রতিদ্বন্দ্বী দলগুলোর ইচ্ছা, অর্থাৎ তারা সুষ্ঠু একটা নির্বাচন চায় কিনা সেটার উপর নির্ভর করবে নির্বাচনটা ভালো মন্দ হওয়া। নির্বাচন পর্যবেক্ষকদের মতে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দল ও সরকারের সদিচ্ছা এবং অন্যান্য দলগুলোর শক্তিশালী অংশগ্রহণেই হতে পারে একটি ভালো নির্বাচন। তবে স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থার ভালো মন্দ নিয়ে মতবিরোধ আছে বিশ্লেষকদের মধ্যে। দলীয়ভাবে ঘোষণা না দিলেও দল যেহেতু সমর্থন করত, শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় নির্বাচন হিসেবেই পর্যবেক্ষিত হয়ে আসছিল। এটা খারাপ কিছু হয়েছে আমি মনে করি না, কারণ পৃথিবীর অনেক দেশে এই ব্যবস্থা আছে। নির্বাচন কমিশন যদি সদিচ্ছা দেখায়, সরকার যদি সদিচ্ছা দেখায়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ওই যে প্রশাসন, এরা যদি সদিচ্ছা দেখায় তাহলে সুষ্ঠু নির্বাচন হইতে পারে। একটা অত্যন্ত স্ট্রং ডিসিপ্লিনড একটা গভর্নেন্স লাগবে, যেটা এই নির্বাচন কমিশন দিচ্ছে না এবং দিতে পারবে না, কারণ সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো তাহলে এই ভায়োলেন্সটা আর অনিয়মটা কে রোধ করবে? তাদের মতে যে কোনো ভোটে নির্বাচন কমিশনের শক্ত পদক্ষেপ অত্যন্ত জরুরি, যতদিন তা না হবে ততদিন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দুরাশা হয়ে থাকবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কাজ করতে গিয়ে প্রায় বাধাগ্রস্ত হচ্ছে জেলা পরিষদ। কোন কাজটি তারা করতে পারবেন আর কোনটি পারবেন না, এই নিয়ে স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাঁধছে গোল। সুশাসন বিশ্লেষকরা বলছেন এটি আমাদের কারণেই কার্যকর হচ্ছে না। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। সদস্য নির্বাচিত হয়েছেন, উন্নয়ন কাজে তাদের ভূমিকা থাকলেও বরাদ্দ কম, চাহিদা অনুযায়ী কোনো কাজই করতে পারেন না আইনগত জটিলতায়, ফলে অনেক ক্ষেত্রেই স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতভেদ দেখা দিচ্ছে। আমাদের দায়িত্ব কতটুকু এটাও কিন্তু আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে যাই না, তবে আমাদেরকে বছরে বছরে কিছু টাকা দেওয়া হয়, যেটা আমরা আমাদের যে 20 জন মেম্বার আছে তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে আমরা কাজ গ্রহণ করে।
সুশাসন বিশ্লেষকরা বলছেন জেলা পরিষদের নির্বাচিতদের জবাবদিহিতা আছে জনপ্রতিনিধিদের কাছে, কিন্তু আমলাদের কারণেই কার্যকর হচ্ছে না জেলা পরিষদ। মন্ত্রণালয়ের দায়িত্ব হলো যে এই জেলা পরিষদকে কার্যকর করে গড়ে তোলার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ, পাশাপাশি এই যে আমলা নির্ভর যে সংস্কৃতি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্য। তাদের অভিযোগ, শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ দেননি চেয়ারম্যান। তবে চেয়ারম্যান বলছেন স্থানীয় বেশিরভাগ কর্মকাণ্ডে উপেক্ষিত জেলা পরিষদের প্রতিনিধিরা, তারা কার অধীনে আর কি পারেন সেটি নির্ধারিত নয়। সরকার থেকে যে ইনস্ট্রাকশন আছে, গাইডলাইন আছে, সেভাবে আমরা কোনো মতো কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশন আমাদের আন্ডারে, না পৌরসভা আমাদের আন্ডারে, কি ইউনিয়ন পরিষদ আমাদের আন্ডারে, বা আমরা ডিসিদের আন্ডারে, আমরা জানি না। জেলা পরিষদকে কার্যকর করতে তাদের দায়িত্ব ও অর্গানোগ্রাম সুনির্দিষ্ট করার দাবি উঠেছে। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, ঢাকা রিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে সালেপুর সেতুর গার্ডারে ফাটল দেখা দেয়। এখনও এক লেন দিয়েই চলাচল করছে যানবাহন, এতে এই মহাসড়কে যানজট লেগেই আছে। এতে দুর্ভোগ বেড়েছে এই পথে চলাচলকারীদের। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ব্রিজটি মেরামতের উদ্যোগ কতদূর, কবে নাগাদ স্বাভাবিক হতে পারে দুই পারের চলাচলের কার্যক্রম বলে জানতে পেরেছেন? ধন্যবাদ তন্ময়, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আমিনবাজার সালেপুরে। সালেপুর কিন্তু আপনি এখন দেখছেন যে এখানে কিন্তু এক লাইনে গাড়ি চলছে, এবং এখানকার এক লাইনে গাড়ি চলার কারণে দুই পারেই কিন্তু আসলে ঢাকা রিচা মহাসড়কের ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে ওই পাশে বন্ধ করে দিয়ে এই পাশে চালু করা হয়। আমরা একটু দেখাচ্ছি যে যানজটটা, আপনার দেখাচ্ছি এই পাশে যে যানজট, সেখানে কিন্তু আপনার দেখছেন যে এই মুহূর্তে যে ঢাকার দিকে কিন্তু আসলে যানজট, অর্থাৎ গাবতলী ছড়া এদিক শ্যামলী পার হয়ে গেছে যানজটটি। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এই যে গাড়িগুলি চলছে, এবং এখন কিন্তু দেখছেন যে এখানে পালাক্রমে কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু এবং সার্জেন্ট তারা কিন্তু মূলত আসলে এখানে রেখে কিন্তু আসলে যানজটটি সৃষ্টি হচ্ছে। এবং এখানে যেহেতু এক লাইন দিয়ে চলছে, এক লাইনের চলার কারণে কিন্তু মূলত যানজটটা আসলে তীব্র আকারে ধারণ করেছে, এবং এখানে যারা অফিসমুখী মানুষ তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছে। এবং হাজার হাজার মানুষ কিন্তু আসলে কর্মস্থলে তাদেরকে যেতে কিন্তু আসলে দেরি হচ্ছে, যার ফলে আসলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সালেপুর ব্রিজের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়, নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। পিকে হালদারের সহযোগী সন্দেহজনক 83 ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার বিএফআইইউ এর দাখিল করার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে পিকে হালদার ও তার 83 সহযোগী এবং 43টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের বিস্তারিত তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। এ বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে আদালতের। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর ফলে গেল বছর ইউরোপে নতুন গাড়ি বিক্রি প্রায় 24% কমেছে। সম্প্রতি ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক প্রতিবেদনে পাওয়া গেছে এমন তথ্য। এক বিবৃতিতে ACEA জানায় করোনার ধাক্কায় ইউরোপীয় ইউনিয়নের যাত্রীবাহী গাড়ির বাজার 23.7% সংকুচিত হয়ে 99 লাখ ইউনিটের দাঁড়াতে দেখা গেছে। লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের কারণে ইউ এর গাড়ির বাজারে অভূতপূর্ব প্রভাব রেখেছে, যা 1990 সাল থেকে হিসেব রাখার পর গাড়ি বিক্রিতে সর্বোচ্চ পতন। ইউ এর 27টি দেশে গাড়ি বিক্রিতে 2 অঙ্কের পতন হয়েছে। সর্বোচ্চ 32.3% বিক্রি কমেছে স্পেনে। এছাড়াও ইতালি ও ফ্রান্সে যথাক্রমে 27.9% ও 25.5% বিক্রি কমেছে বলে জানিয়েছে এপি। কক্সবাজারের পর্যটকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে প্যারাসেলিং। হাওয়ায় ভেসে রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই ভিড় করছেন মেরিন ড্রাইভের পাশে দুরিয়া নগর সৈকতে। আয়োজকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেলিং এর মাধ্যমে আরো ভালোভাবে
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ব্র্যান্ডিং সম্ভব। আবুল ইসলামের তথ্য ছবিতে এক্স রিপোর্ট। পাখির চোখে সমুদ্রের নীল জল, পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্য অবলোকন, এমন রোমাঞ্চকর অনুভূতির সুযোগ মেলায় প্যারাসেইলিং। বছর চারেক আগে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর সৈকতে প্রথমবারের মতো চালু হয় প্যারাসেইলিং। সময়ের সাথে বেড়েছে এর জনপ্রিয়তা, পরিণত হয়েছে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অন্যরকম এক অভিজ্ঞতা হলো প্যারাসেইলিং, মানে পায়ের নিচে বঙ্গোপসাগর, চারিদিকে পাহাড় পর্বত। আমি মনে করি সবারই অন্তত এই অ্যাডভেঞ্চারটা একবার নেওয়া উচিত। আমার নিজেরও প্রথমে হয়তো বা একটু ভীতি ছিল, বাট করার পরে খুবই ভালো লাগছে। আয়োজকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারাসেইলিং এর মাধ্যমে আরো ভালোভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ব্র্যান্ডিং করা সম্ভব। কক্সবাজারকে বহির্বিশ্বে উন্মোচনের জন্য, বহির্বিশ্বকে চিনানোর জন্য প্যারাসেইলিং একটি যথেষ্ট ভূমিকা পালন করতেছে। জেলা প্রশাসক জানান, শুধু প্যারাসেইলিং নয়, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা আছে সরকারের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা বিশ্ব মানের, এটা বিশ্ব মানের এবং গুণের, সেই জায়গাটাতে আমরা জেলা প্রশাসন, আমরা উদ্যোগী হব এবং উদ্যোগী ভূমিকা নিয়ে সামনে আমরা কাজ করব। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 400 ফুট উঁচুতে হাওয়ায় ভেসে সাগর, পাহাড় ও সবুজের সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত পর্যটকরা। আবহাওয়া ঠিক থাকলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে প্যারাসেইলিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।